হ্যালো ফ্রেন্ডস, আরো একবার এসবিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন দাশরায়। জাস্ট ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সাফ কাপের ভারতের দ্বিতীয় ম্যাচটা এইমাত্র শেষ হলো, গোলশূন্যভাবে ড্র। তো সেই ম্যাচ নিয়েই ছোট বিশ্লেষণ থাকবে আমার। এবং সব থেকে ভালো লাগলো, ভারতের আগে আমি শ্রীলঙ্কার কথা একটু বলে নিই, যে সব থেকে একটা বিষয় ভালো লাগলো যে একটা টিমের, আমি বারবার যে কথাটা উল্লেখ করি যে একটা টিমের ডিসিপ্লিন, কমিটমেন্ট এবং শেপ মেনটেন, এই তিনটে খুব জরুরি। আজকে শ্রীলঙ্কা যে ট্যাকটিক্যাল ভাবে ইন্ডিয়াকে আটকালো, যে স্ট্র্যাটেজি তাদের ছিল যে আমরা ডিফেন্স করব, ভারতের আক্রমণকে রুখবো, সুনীল যদি সিঙ্গেল স্ট্রাইকার খেলে সুনীলকে আমরা ডাবল কাভারিং রাখবো, তার উপরে দুটো স্ক্রিন রাখবো, অর্থাৎ সুনীলকে যদি আমরা চক্র বইয়ের মধ্যে আটকে দিতে পারি তাহলে গোল করার মতো দ্বিতীয় কোনো লোক ভারতে নেই, ইন্ডিয়ার হয়ে কেউ নেই। তো এই স্ট্র্যাটেজিতে সম্পূর্ণ সাকসেস, এবং বিশেষ করে আমি গোলকিপার এবং জার্সি নাম্বার 4 যে ডিফেন্ডার তার কথা বলবো, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবং একটা পরিকল্পনা ছিল ইন্ডিয়াকে রুখে দেওয়ার, সেই পরিকল্পনায় সাকসেস তারা। পেনিট্রেট জোনে মানে নিজেদের ডিফেন্সিভ থার্ডে যেভাবে সম্পূর্ণ লোক বাড়িয়ে রাখা প্রত্যেক মুহূর্তের জন্য, এবং খুব একটা বেশি অ্যাটাকেও যায়নি, প্রায় বলা যায় যে 10 জন মিলে ডিফেন্স করেছে। তো সেই জায়গায় ইন্ডিয়ার যেটা করণীয় ছিল বা কি করলে বেটার হতো আমি জানি না, যে এই ধরনের ফুটবল থেকে কতটা উন্নতি হবে আগামী দিনে, বা আগামী দিনে ভবিষ্যৎ কি ইন্ডিয়া টিমের, সেটা আমার কাছে এখনো আমি বুঝতে পারছি না। তার কারণ একটা টিমে যদি প্রিভিয়াস প্ল্যান এরকমই থাকে যে একজন প্লেয়ার 70 মিনিট খেলার পরে চেঞ্জ হবে, সে যত ভালো ফুটবলই খেলুক, আজকে লিস্টন কোলাসো 70 মিনিটসে চেঞ্জ হয় প্রত্যেক দিন, সে যতই ভালো খেলুক, ইন্ডিয়া টিমের একমাত্র পজিটিভ যদি কোনো প্লেয়ারের মুভ চোখে পড়ে, একমাত্র একটা ছেলের মধ্যে যদি বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকে, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। লিস্টন যেটা পারে, অ্যাটলিস্ট লিস্টন থাকাকালীন লেফট থেকে কিছুটা অ্যাটাক হচ্ছিল, এবং সেই অ্যাটাকটার মধ্যে একটা যখনই লিস্টন বল ধরে তখন কিন্তু একটা পজিটিভ কিছু হবে এরকম একটা মনে হয়। আপনারাও সেটা দেখবেন যে লিস্টন বলটা ধরে চ্যালেঞ্জ করতে জানে, অপোনেন্টের উপর সরাসরি চলে যায়, লিস্টনের ফেন্টিং ভালো, ড্রিবলিংটা ভালো, তো লিস্টন কিন্তু কিছু না কিছু একটা করার চেষ্টা করে। অ্যাটলিস্ট সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে লিস্টনকে 90 মিনিটস মাঠে রাখাটা দরকার ছিল। তো সেটা কোচ ভালো বুঝেছেন, কোচের অনেক কিছুই আমরা বুঝতে পারি না। আজকে সুনীল আটকে যাচ্ছে, আজকে সুনীল যেখানে আটকে যাচ্ছে, আমার প্ল্যান বি কি থাকবে? প্ল্যান বি থাকবে না, সুনীল যদি আটকে যায় আমার টিম গোল পাবে না, বা সেই ম্যাচ ড্র, বা যদি অপোনেন্ট টিম গোল করে আমরা গোল না করতে পারলে হেরে যাব। যখনই একটা স্ট্রাইকার আটকে যাবে তখন কি হবে, মিডফিল্ড দিয়ে অপারেট সিস্টেম চালু করে দিতে হবে, স্ট্রাইকারকে মার্ক করুক, আটকে রাখুক, কিন্তু মিডফিল্ডরা তখন থার্ড ম্যান মুভ শুরু করবে, মিডফিল্ডরা তখন স্ট্রাইকার হবে, নট এ সিঙ্গেল সাফলিং, একটা কোনো ইন্টারচেঞ্জিং নেই, যদি স্ট্রাইকার আটকে যায় স্ট্রাইকারের সঙ্গে উইংয়ের ইন্টারচেঞ্জিং নেই, স্ট্রাইকার উইথড্রল হয়ে এসে মিডফিল্ডের অ্যাটাকিং মিডিও যে তাদের স্ট্রাইকার করে দেওয়া মার্কিং এড়ানোর জন্য, সেই গদে বাঁধা ফুটবল, একটা জোন ধরে ফুটবল, আমি এই জোনের প্লেয়ার, আমি অ্যাটাকিং মিডিও খেলছি, আমি পেনিট্রেট জোন ছেড়ে যাব না, আমি উইঙ্গার খেলছি, আমি ভিতরে আসবো না, একমাত্র লিস্টন বাদে, এক্সেপশনাল লিস্টন। সবথেকে তথৈব অবস্থা হচ্ছে ফিনিশিং, ফাইনাল পাস প্রত্যেক কটা মিস পাস, পেনিট্রেট জোন গিয়ে প্রত্যেক কটা ফাইনাল পাস হচ্ছে মিস পাস। একটা ম্যাচে যদি অজস্র মিস পাস হয় তাহলে পেনিট্রেট করবে কি করে? এত মিস পাস হলে কোনো দিন গোল আসবে না। তারপরে পেনিট্রেট জোনে আরো একটা সমস্যা, যেখানে আরো একটা সমস্যা আমি বলবো, যে চ্যালেঞ্জ করার মানসিকতা, সেই ক্রেডিবিলিটি, পেনিট্রেট জোনে গিয়ে অ্যাটলিস্ট ওয়াল পাস ইন্ডিয়ার দেখাই যায় না, যে কটা ওয়াল পাস খেলার চেষ্টা হচ্ছে সেটাই আমি বললাম, যে ফাইনাল থার্ডে গিয়ে ওয়াল পাস খেলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা স্ট্রাইকারের সঙ্গে মিডফিল্ড স্পিডে থার্ড ম্যান মুভ হবে, সেগুলো হচ্ছে না, এবং মিস পাস, উইং থেকে যে ক্রসগুলো আসছে, ম্যাক্সিমাম উইং থেকে যে ক্রসগুলো আসছে, আমি আপনাদের বলে দিতে পারি যে ইন্ডিয়া সারা খেলায় কটা পজিটিভ মুভ হয়েছে। পজিটিভ মুভ বলতে ফার্স্ট হাফে খেয়াল করবেন 21 মিনিটে একটা মুভ হয়েছে, মুভ নয় ওটা, রাইট সাইড থেকে একটা ক্রস, যেটা লিস্টন হেডটা আনমার্ক, একটা হেড লিস্টন পেয়ে গেছিল, লিস্টনের হেডটা বাইরে গেছে। 59 মিনিটে মান্দারের একটা গ্রাউন্ডার ক্রস,
যেটা সুনীল সামনে ছিল, পা ছোঁয়ালে হয়তো যেভাবে গ্রাউন্ডার ক্রস হয়েছিল ওইটা থেকে গোল আসতে পারত, সেটাও হয়নি। 64 মিনিটে দুর্দান্ত জায়গায় লিস্টনকে ফাউল করার পরে কিন্তু দুর্দান্ত জায়গায় একটা ফ্রিকিক পেয়েছিল যেটা হেলায় হারালো। সেট পিস যদি আমরা নষ্ট করি ওই জায়গা থেকে, যে জায়গা থেকে বক্সের একটু লেফট থেকে 18 ইয়ার্ডের উপর থেকে যে ফ্রিকিক পেয়েছিল সেটা সুনীল, সেটা পাস খেলে যাওয়ার জন্য যাই হোক ইন্টারসেপশন হয়ে গেছে। এবং প্রত্যেক মুহূর্তে আপনারা খেয়াল করবেন যে পেনিট্রেট জোনে ইন্ডিয়া যে জায়গা থেকে পেনিট্রেট করবে সেই জায়গাটায় বারবার ইন্টারসেপশন হচ্ছে, সেখানে ফিনিশিং এর অভাব, কনফিডেন্সের অভাব, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স নেই। এবং যত ম্যাচের সময় গড়াবে এটাই স্বাভাবিক, তাদের শ্রীলঙ্কা চেয়েছিল ম্যাচটা আজকে ড্র করে অন্তত 1 পয়েন্ট নিয়ে আসতে, সেই দিক থেকে সাকসেস। যত ম্যাচ এগিয়েছে তত টাইম তারা কিল করেছে, তাতে ইঞ্জুরির জন্য মাঠে শুয়ে পড়ছে, এটা স্বাভাবিক ব্যাপার। যে কোনো টিমের একটা স্ট্র্যাটেজি থাকবে, যদি আমি 1 পয়েন্ট আনার চেষ্টা করি তার স্ট্র্যাটেজি এরকমই থাকবে, তাও 8 মিনিট লাস্টে ইঞ্জুরি টাইম পেয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না বল পজিশন, আমি আগের দিনে একই কথা বলেছি যে বল পজিশন তুমি যত বেশি রাখো কোনো মায়নে রাখে না, বল পজিশন কি হবে বল পজিশন রেখে, যদি ম্যাচই 3 পয়েন্টই না আসে ওরকম বল পজিশন রেখে, কোনো একটা পজিটিভ মুভ নেই, কোনো একটা ডিরেক্ট বক্সের মধ্যে ডিরেক্ট বল নেই, উইং প্লের অভাব, উইং প্লে থেকে উইং এ যে সাদৃশ্য থাকে, যেভাবে উইং প্লে হয় ডিরেক্ট ফুটবল, এটা স্পিডে, একটা স্পিডে 2-3-4 দুর্দান্ত পাসে কোনো মুভ করে অপোনেন্ট বক্সে পৌঁছে যাওয়ার সেরকম কোনো নির্দিষ্ট পরিকল্পনাই নেই টিমটার মধ্যে। তো ভবিষ্যৎ খুব খারাপ। আজকে শ্রীলঙ্কা, তাদের র্যাঙ্কিং আমাদের র্যাঙ্কিং এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখা যায় তাহলে আমরা 14 খানা ম্যাচ ভারত জিতে আছে, একটা শ্রীলঙ্কা জিতেছে, 4 ড্র, 20 খানা সাক্ষাৎ হয়েছে, তার মধ্যে আরো একটা আজকে ড্র। তো শ্রীলঙ্কাকে হারাতেও আমাদের আজকে চিন্তা করতে হচ্ছে, শ্রীলঙ্কাকে হারাতেও মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে সব দেশ এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে, আমরা পিছোচ্ছি, ভাবার সময় এসছে। এখনই যদি না ভাবা হয় তাহলে আগামীতে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার কিন্তু পুরো অন্ধকার, এবং অন্ধকারের দিকেই যাচ্ছে। ভালো থাকবেন, ছোট্ট অ্যানালাইসিস যেটুকু মনে হলো সেটুকু বললাম, এর থেকে আর বিস্তারিত কিছু মানে ভারতীয় টিম নিয়ে অ্যাটলিস্ট কাটাছেড়া করার মতো জায়গা এই মুহূর্তে নেই। যদি অ্যানালাইসিসগুলো ভালো লাগে, যেরকম আমার পাশে সকলে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসডিআর ফুটবল অ্যানালিস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টস, লাইক, শেয়ার সবই করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছয়। এবং আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যতটা চেষ্টা করি যে প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদি সেটা অবশ্যই ট্যাকটিক্যাল কোনো আলোচনা হয় সেক্ষেত্রে। তো সকলে ভালো থাকবেন, জানি না এই অন্ধকার আচ্ছন্ন ভারতীয় ফুটবল কবে একটু আশার আলো দেখব, সেটা আমরাও এখন বসে আছি ওইভাবেই। ধন্যবাদ।